Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। আমরা রামমন্টু অঞ্চলের 206 নম্বর সংসদের তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা 205 নম্বর সংসদে আমাদের কোনো কাজ ছিল না, প্রধানকে বলে ওনাদের নদী বাঁধে আমাদের কাজে লোড দেওয়া হয়েছিল। গতকাল পঞ্চায়েত প্রধান বলে 5 দিন কাজ হয়ে গেছে আর এখন কাজ হবে না, কাজ বন্ধ রাখুন। কাজ বন্ধ রাখার পর হঠাৎ নদীতে জল আসায় পঞ্চায়েত প্রধান এমার্জেন্সি কাজের জন্য বিভিন্ন বুথ থেকে লোক নিয়ে যেয়ে রাত্রে এমার্জেন্সি কাজ করে, আমাদেরকে বাদ দিয়ে। সেখানে আমরা রাত্রে গিয়ে দেখতে যাই, পঞ্চায়েত প্রধানকে ফোন করার পর প্রধানকে জিজ্ঞাসা করা হলে প্রধান পরিষ্কার ভাষায় বলে তোমাদের বুথের কোনো লোককে এখানে কাজ দেওয়া হবে না। আমরা প্রশ্ন করলে যে কেন আমাদের কাজ দেওয়া হবে না, পঞ্চায়েত প্রধানের বক্তব্য মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছ, মমতা ব্যানার্জির কাছ থেকে কাজ নেবে, এই হচ্ছে প্রধানের বক্তব্য। আর ওখানে প্রধানের কিছু মুষ্টিমোহ লোক ছিল, লক্ষ্মী মান্না, জয়দীপ, কমলা, তারা অকাট্য ভাষায় গালিগালাজ করে, জাতপাত তুলে পরিষ্কার ওখানে দাঁড়িয়ে বলে কাটাছোঁদা দিকে কাজ দেওয়া হবে না। আমরা মমতা ব্যানার্জির কাছে একটাই আবেদন করতে চাই, আমাদের যে যে রামমন্টু অঞ্চলে 206-207 নম্বর বুথ, দীর্ঘ লোকসভা ভোট থেকে আরম্ভ করে বিধানসভা ভোট পর্যন্ত যেই ভোটে আমরা লিড দিয়েছি এই অঞ্চলের কেউ দেয় না, কিন্তু বারবার এই পঞ্চায়েতে গেলে পঞ্চায়েত প্রধান জাতপাতের বিভাজন করে একটা বিভাজনের সৃষ্টি করছে। আমরা দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, জানিয়েও কোনো সুরা হয়নি। তো ব্যানার্জির কাছে একটাই আবেদন করতে চাই, আমাদের যে যে রামমন্টু অঞ্চলে 206-207 নম্বর বুথ, দীর্ঘ লোকসভা ভোট থেকে আরম্ভ করে বিধানসভা ভোট পর্যন্ত যেই ভোটে আমরা লিড দিয়েছি এই অঞ্চলের কেউ দেয় না, কিন্তু বারবার এই পঞ্চায়েতে গেলে পঞ্চায়েত প্রধান জাতপাতের বিভাজন করে একটা বিভাজনের সৃষ্টি করছে। আমরা দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, জানিয়েও কোনো সুরা হয়নি। তাই আমরা যদি কোনো রকম দল না ব্যবস্থা নেয় এদের বিরুদ্ধে, আমরা ওয়াকা বোর্ডে জানাতে বাধ্য হব। আর পুনরায় আমরা ওদের বুথে আমরা কাজ করব না, আমাদের কাজ থাকলে করবে লেবাররা আর নাই করবে না। এই যে জাতপাতের একটা বিভাজন সৃষ্টি করছে, পঞ্চায়েতে বসে পঞ্চায়েত প্রধান নিজে দীর্ঘ 10 বছর 5 বছর স্বামী ছিল, 5 বছর উনি আছে, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, দলের এক প্রশান্ত কিশোরের টিম থেকে নিয়ে উপর মহলে সমস্ত রিপোর্ট আছে, আর তারা বলে কিনা আমরা চোর। আমরা যদি চোর উপমান করে দেখাক কোথায় আমরা চুরি করেছি আর ও কি করেছে, তার তথ্য আমাদের কাছে আছে। তাই আমরা দলের কাছে আবেদন করব, দলের নেতৃত্বের কাছে আমরা প্রস্তাব রাখব যে বারবার আমাদের 206-207 নম্বর বুথ, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, পঞ্চায়েতে গেলে আমাদের এই ঘরের মহিলাদিকে নোংরা ভাষায় অকাট্য ভাষায় ওই পঞ্চায়েত প্রধান উল্টোপাল্টা ভাষা বলে তার বিরুদ্ধে যেন রীতিমতো যেন ব্যবস্থা নেয়, বা এরম প্রধানকে যেন এই পঞ্চায়েত প্রধান থেকে যেন ইস্তফা করে যোগ্য জবাব দেয় দলের কাছে, সেটা আমরা প্রস্তাব রাখব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।